আসসালামু আলাইকুম তোমাদের সকলকে প্রভু স্বাধীন পরিবারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আমার প্রাণ ভরা শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমাদের সাথে আছি আমি জিহাদ হাসান শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় তো নতুন একটা দিন নতুন একটা ক্লাস এবং নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি তো ঠিক তোমাদের মাঝে আজকে আমরা দেখবো যে অ্যাকাউন্টিংয়ের বেসিক ধারণাগুলো যে অ্যাকাউন্টিং কোথা থেকে এসেছে এবং অ্যাকাউন্টিং কাদের নিয়ে কাজ করে এবং এর মূল কয় ভাগে বিভক্ত এবং অ্যাকাউন্টিংকে কিভাবে ভাগ করা হয় তো চলো আমরা দেখে আজকে আমরা এর যে টপিকগুলো বুঝবো তার আগে আমাদের জানা লাগবে যে অ্যাকাউন্টিং জিনিসটা আসলে কি আমরা প্রত্যাহিক জীবনে বিভিন্ন ধরনের লেনদেন বিভিন্ন মানুষের সাথে লেনদেন করে থাকি এবং ব্যবসার সুবিধার্থে সে সকল লেনদেন সংরক্ষণের প্রয়োজন পড়ে অর্থাৎ হিসাব সংরক্ষণের প্রয়োজন পড়ে এবং এই হিসাব সংরক্ষণের জন্য যে বিজ্ঞান সেটাই হচ্ছে মূলত ভাইয়া হিসাব বিজ্ঞান তো চলো আমরা একটু দেখে নিই হিসাব বিজ্ঞান হচ্ছে তথ্য ব্যবস্থা তো দেখো হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থা বলার আগে তোমাদের একটা কথা জানতে হবে হিসাব বিজ্ঞানকে কিন্তু ব্যবসার ভাষা বলা হয় কি হয় ভাইয়া ভাষা বলা হয় ব্যবসায়ের এবং তোমরা এটা জানলে অবাক হবে যে হিসাব বিজ্ঞানকে মূলত তিন শ্রেণীতে বিভক্ত করা হয় অর্থাৎ হিসাব বিজ্ঞান কাজগুলোকে হিসাব বিজ্ঞান প্রসেসকে মূলত তিন ভাগে করে থাকে সেটি হচ্ছে লেনদেন শনাক্তকরণ ফার্স্ট প্রসেসটা হচ্ছে লেনদেন শনাক্তকরণ সেকেন্ড যে প্রসেসটা আমরা পড়ব সেটা হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ এবং থার্ড যে প্রসেসটা আছে সেটা হচ্ছে তথ্য সরবরাহ অর্থাৎ হিসাব বিজ্ঞানের প্রাথমিক কাজই হচ্ছে লেনদেন শনাক্তকরণ অর্থাৎ তোমাকে প্রথমে কোনটা লেনদেন এবং কোনটা লেনদেন নয় এটা শনাক্ত করতে হবে এবং সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ অর্থাৎ তার পরবর্তী ধাপটা হচ্ছে লেনদেন লিপিবদ্ধ করতে হবে এবং ফোর্থ থার্ড যে ধাপটা আছে সেটা হচ্ছে তথ্য সরবরাহ করতে হবে কাকে তথ্য সরবরাহ করতে হবে অর্থাৎ যাদের তথ্যটা প্রয়োজন অর্থাৎ এই হিসাব তথ্য যারা ব্যবহার করে তাদের তথ্যটা দিতে হবে তো সুতরাং হিসাব বিজ্ঞানের প্রাথমিক ধাপটা হচ্ছে লেনদেন শনাক্তকরণ এ থেকে আমরা বলতে পারি যে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে লেনদেন শনাক্তকরণ তো ভাইয়া হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে কি লেনদেন শনাক্তকরণ আচ্ছা হিসাব বিজ্ঞানের লেনদেন লিপিবদ্ধ অবাক হবে যে এই যে লিপিবদ্ধকরণ একে বলা হয় হিসাব রক্ষণ যাকে ইংরেজিতে বলা হয় বুক কিপিং কি বলা হয় ভাইয়া বুক কিপিং আচ্ছা বুক কিপিং আচ্ছা ঠিক আছে এই বুক কিপিং এর তিনটা ধাপ আছে ফার্স্ট যে ধাপটা আছে সেটা হচ্ছে লেনদেন বিশ্লেষণ তারপরের ধাপটা হচ্ছে জাবেদাভুক্তকরণ এবং খতিয়ানভুক্তকরণ ভুক্তকরণ কখনো কখনো ভার্সিটি অ্যাডমিশনে আসে যে লেনদেন লিপিবদ্ধকরণের ধাপ কয়টি ধাপ হচ্ছে তিনটি লেনদেন বিশ্লেষণ জাবেদাভুক্তকরণ এবং খতিয়ানে স্থানান্তরকরণ এবং অ্যাকাউন্টিং এর তিন নাম্বার যে ধাপটা আছে তা হচ্ছে তথ্য সরবরাহ এবং তোমরা জানলে অবাক হবে যে এই তথ্য সরবরাহ হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য তাহলে প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে লেনদেন শনাক্তকরণ এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে লেন লেনদেনের তথ্য সরবরাহ কাকে তথ্য সরবরাহ করতে হবে যারা এই তথ্যগুলো ব্যবহার করে এর পরবর্তীতে তোমরা যদি হিসাব বিজ্ঞানের ইতিহাসে যাও সেখানে দেখবে হিসাব বিজ্ঞানের একটা টপিক হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি সেটা জনক হচ্ছে লুকাডি প্যাসিলিও তিনি চোদ্দশো চুরানব্বই সালে দুতরফা দাখিলা পদ্ধতি প্রবর্তন করে ব্যাপক আলোড়ন ছড়িয়ে দেয় তাহলে আমরা কিছু এমসিকিউ সলভ করে আসি দেখে আসি আমরা যতটুকু পড়ালাম এখান থেকে কি ধরনের এমসিকিউ আসতে পারে তো দেখো এখানে বলেছে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য ফার্স্ট পেজে আমি তোমাদের বুঝিয়েছিলাম যে হিসাব বিজ্ঞানের দুইটা উদ্দেশ্য প্রাথমিক উদ্দেশ্য এবং প্রধান উদ্দেশ্য হিসাব বিজ্ঞানের প্রাথমিক কাজই হচ্ছে লেনদেন শনাক্তকরণ হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে লেনদেন শনাক্তকরণ এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা কাদের তথ্য সরবরাহ করা সংশ্লিষ্ট ব্যবহারকারীদের যাদের ওই তথ্য প্রয়োজন তাহলে দেখে আসি আমাদের উত্তর কোনটা হবে দেখো আগ্রহী ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য দেওয়া এর পরবর্তীতে যদি আমরা চলে যাই নিম্নের কোনটি লিপিবদ্ধকরণের সঠিক ক্রম আচ্ছা ভাইয়া এই যে লিপিবদ্ধকরণের কথা আমি বললাম এই লিপিবদ্ধকরণকে ইংরেজিতে কি বলে ভাইয়া বুক কিপিং আচ্ছা বুক কিপিং এই বুক কিপিং এর তিনটা ধাপ আছে বলেছিলাম না লেনদেন বিশ্লেষণ জাবেদা খতিয়ান লেনদেন বিশ্লেষণ জাবেদা খতিয়ান তো কোথায় আছে দেখে আসি এই দেখো বিশ্লেষণ জাবেদা এবং খতিয়ান খতিয়ানের আরেক নাম হচ্ছে স্থানান্তরকরণ এবং তোমরা এটাও জেনে রাখো এই যে বিশ্লেষণ এই বিশ্লেষণ মানে হচ্ছে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করা কি ভাইয়া ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করা কারণ তুমি যদি ডেবিট ক্রেডিট বিশ্লেষণ না করো তাহলে তো তুমি করতে পারছো না এবং ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করার পরেদা করছো এবং জাবেদা করার পরে সেই জেরগুলো নিয়ে তুমি কি করছো এরপর যদি আমরা হিসাব বিজ্ঞানের শাখাতে যাই এই শাখা হচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ ধাপ দেখো কারো কারো মতে হিসাব বিজ্ঞানের প্রধান শাখা হচ্ছে দুইটি কি কি আর্থিক হিসাব বিজ্ঞান এবং সেকেন্ড যে বিজ্ঞান ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান আচ্ছা কারো কারো মতে হিসাব বিজ্ঞানের প্রধান শাখা তিনটি আর্থিক হিসাব বিজ্ঞান ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান এবং উৎপাদন বা হিসাব বিজ্ঞান অর্থাৎ তুমি এখানে কোনোটিকেই ফেলতে পারছো না এরপর যদি আমরা যাই হিসাব বিজ্ঞানের অন্যান্য শাখা সমূহ হলো কর শাস্ত্র কর হিসাব বিজ্ঞান নিরীক্ষা শাস্ত্র নিরীক্ষা হিসাব বিজ্ঞান আশা করি বুঝতে পেরেছ এরপরে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের কাছে হিসাব বিজ্ঞানের বিভিন্ন ডিগ্রির নাম শুনি আজকে আমরা জানবো এই ডিগ্রিগুলোর মধ্যে সবচেয়ে ডিগ্রির মধ্যেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিগ্রিগুলো কোনগুলো এবং কারা এই ডিগ্রিগুলো প্রদান করে থাকে তো হিসাব বিজ্ঞানের ডিগ্রিগুলোর ভিত্তি মূলত বাংলাদেশ সংস্থা কর্তৃক প্রদানযোগ্য হিসাব বিজ্ঞানের ডিগ্রি দুই ধরনের একটা হচ্ছে সি এ ডিগ্রি এবং আরেকটা হচ্ছে সিএমএ ডিগ্রি তোমরা জানলে অবাক হয়ে যাবা যে বাংলাদেশে এবং বাইরেও কিন্তু একই ধরনের ডিগ্রি প্রদান করা হয় অর্থাৎ বাংলাদেশে স্পেসিফিক কিছু ফার্মাসে যারা এই ডিগ্রিগুলো প্রদান করে থাকে যেমন হচ্ছে সিএ ডিগ্রি প্রদান করে ইস আইসিএবি এবং সিএমএ ডিগ্রি প্রদান করে আইসিএমএবি ভাইয়া তাহলে এটা মনে রাখার উপায় কী ভাইয়া একটা জিনিস যদি তুমি খেয়াল করো এই আইসিএবি এর মাঝখানে দুই অক্ষর হচ্ছে সিএ তাই আইসিএবি দেখলে বুঝবো এটা সিএ ডিগ্রি প্রদান করে এবং আই সি এম এ বি এটার মাঝখানের তিনটা অক্ষর দেখো সি এটা দেখেই আমরা বুঝবো যে এটা সিএমএ ডিগ্রি প্রদান করে এবং তোমরা যদি কখনো আসে যে সি এর ফুল মিনিং কী তোমরা বলতে পারবে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং সি এম এ এর ফুল মিনিং হচ্ছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস ঠিক আছে এরপরে আমরা যদি এখান থেকে কিছু এমসিকিউ সলভ করি দেখে আসি যে বাংলাদেশে সি এ অর্থাৎ দেখো সি এ ডিগ্রি প্রদান করে এখন আমরা বলেছিলাম দেখো সি এই সি ডিগ্রি প্রদান করে আই বি কিন্তু আমাদের বলেছে সি এ ডিগ্রি কে প্রদান করে ভাইয়া দেখো আইসিএ বি এর মাঝখানের দুই অক্ষর হচ্ছে সি এ সুতরাং আমাদের অ্যানসারটা হবে ডি নাম্বার আচ্ছা এরপর যদি আমরা এই প্রশ্নটিতে যাই হিসাব হিসাববিজ্ঞান নীতিমালা নির্ধারণকারী প্রতিষ্ঠানের নাম কি। তো আমাদের ভাইয়া বাংলাদেশি হিসাব বিজ্ঞান নীতিমালা নির্ধারণকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে আইসিএবি কখনো কখনো এই দুইটাই দেওয়া থাকবে সো তখন তোমরা অ্যান্সার দিবা আইসিএবি এরপরে যদি আমরা হিসাব তথ্যের আরও একটা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জানি সেটা জানলে তোমরা অবাক হবা মূলত হিসাব বিজ্ঞান তো তৈরি করা হয় হিসাব সংরক্ষণ করা হয় ব্যবহার করার জন্য এবং তোমরা জানবা যে হিসাব বিজ্ঞান মূলত দুই ধরনের ব্যবহারকারী আছে একটি হচ্ছে আভ্যন্তরীণ ব্যবহারকারী এবং একটি হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী তাহলে ভাইয়া আভ্যন্তরীণ ব্যবহারকারী কারা মূলত প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রতিষ্ঠানের উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাগণ এ তথ্য ব্যবহার করে এবং প্রতিষ্ঠানের যারা বাহ্যিক ব্যক্তিবর্গ আছে তারা হিসাব বিজ্ঞানের বাহ্যিক ব্যবহারকারী তো হিসাব বিজ্ঞান মূলত কাদের জন্য তৈরি করা হয় একটা কথা তোমরা নোট করে নাও হিসাব বিজ্ঞান মূলত বাহ্যিক ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয় তো হিসাব বিজ্ঞানের আভ্যন্তরীণ ব্যবহারকারী কারা অবশ্যই মালিক অংশীদার কর্মকর্তাগণ আন্তনিরীক্ষক এই দেখো আন্তনিরীক্ষক একটা কথা মনে রাখবা আন্তনিরীক্ষক হচ্ছে আভ্যন্তরীণ ব্যবহারকারী এবং বহিনিরীক্ষক হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী তারপর হচ্ছে অনন্য পরিচালক ব্যবস্থাপনা পরিচালক ইত্যাদি এবং তোমরা এটা মনে রাখবে যে শেয়ার হোল্ডার বা বিনিয়োগকারী কিন্তু হিসাবের বাহ্যিক ব্যবহারকারী তারা শেয়ারের মালিক হলেও তারা কিন্তু কোম্পানির আভ্যন্তরীণ ব্যবহারকারী নয় হিসাব তথ্যের সভ্যাম্য অংশীদার কর্মচারীগণ নিরীক্ষক নিরীক্ষক বাহ্যিক কিন্তু তুমি যদি এখানে আসো আন্তঃ কিন্তু আভ্যন্তরীণ এ সকল বিষয় তোমরা একটু মনে রাখবে এরপর যদি আমরা আরো কিছু যাই প্রধান নির্বাহী মহাব্যবস্থাপক বিক্রয় ব্যবস্থাপক মানব সম্পদ ব্যবস্থাপক তারপরে আছে অনন্য ব্যবস্থাপক আছে ট্রোজেরার প্রধান হিসাবরক্ষক ইত্যাদি এরপর যদি আমরা আরও বাহ্যিক ব্যবহারকারীতে যাই সেখানে আরো আছে দেখো প্রতিযোগী আছে ব্যাংক আছে শ্রমিক কর্মী আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ আছে আছে অনুসন্ধানকারীগণ আছে অন্য যে কোনো ব্যক্তি বা সাধারণ জনগণ ঠিক আছে এরপরে আমরা এখান থেকে কি ধরনের এমসি কিউ একটু দেখে আসি হিসাব তথ্যের আভ্যন্তরীণ ব্যবহারকারী কে ভাইয়া একটু আগেই তুমি জেনে এসেছো হিসাব তথ্যের আভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে ব্যবস্থাপক শেয়ার হোল্ডার নয় তারপরে বলেছে হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী সম্বন্ধে নিচের কোন বিবৃতিটি ভুল তো দেখে আসি হিসাব বিজ্ঞান কোনটা ভুল বলেছে কর্মচারী হলো আভ্যন্তরীণ ব্যবহারকারী ভাইয়া এটা তোমরা সকলেই জানো কর্মচারী হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী এটা এখানে ভুল বলেছে কারণ কর্মচারী কখনো আভ্যন্তরীণ ব্যবহারকারী হতে পারে না এরপরে তোমরা যদি একটা বিষয় খেয়াল করো আমাদের কিন্তু টার্গেট বি ইউনিটের ব্যাচ শুরু হয়ে গেছে তোমরা যারা ভর্তি হতে চাও তাদের জন্য রয়েছে সুলভ মূল্যে আকর্ষণীয় একটি প্রিমিয়াম ব্যাচ যেখানে তোমাদের যারা ফ্রেন্ডস আর ক্লাসে যারা বি ইউনিট পরীক্ষা দিবে তাদের জন্য বাংলার জন্য ক্লাস রয়েছে চল্লিশটি ইংরেজির জন্য ক্লাস রয়েছে চল্লিশটি এবং সাধারণ জ্ঞানের পরে ক্লাস রয়েছে তিরিশটি এবং তোমাদের কথা বিবেচনা করে আমরা কোর্সে রেখেছি ফি মাত্র তিন হাজার টাকা শুধু কি এখানেই সমাপ্ত না ভাইয়া আমাদের থাকছে ফাইনাল মডেল টেস্ট অর্থাৎ বিশটিরও বেশি ফাইনাল মডেল টেস্ট থাকছে আর হ্যাঁ আমাদের ভর্তি কিন্তু চলছে যারা ভর্তি হতে চায় তোমার বন্ধুবান্ধব জানিয়ে দিও এবং তারা আমাদের পেজে ইনবক্স করতে পারে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কল করতে পারো এরপরে তোমাদের যারা সি ইউনিটের শিক্ষার্থীরা আছো তাদেরও কিন্তু আমরা রেখেছি একটি প্রিমিয়াম কোর্স তোমরা তোমাদের জন্য বাংলার উপরে ক্লাস থাকছে চল্লিশটি আছে ইংরেজির পরে ক্লাস থাকছে চল্লিশ চিন্তা করো হিসাব বিজ্ঞানের পরে ক্লাস থাকছে বিশটি এবং ব্যবসায় সংগঠন এবং বিজনেস অর্গানাইজেশনের পরে ক্লাস থাকছে কয়টি ভাইয়া পনেরোটি আছে ফাইন্যান্সের ওপরে পনেরোটি ক্লাস এবং মার্কেটিংয়ের পরে কিন্তু পনেরোটি ক্লাস আছে এবং আমাদের এখানেও কিন্তু থাকছে বিশটি মডেল টেস্ট এবং আমাদের ভর্তি চলছে এবং তোমাদের কথা চিন্তা করে আমরা কিন্তু কোর্স রেখেছি মাত্র তিন হাজার টাকা যারা ভর্তি হতে চাও তারা আমাদের পেজ ইনবক্স করতে পারো অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারো তারপরে এখনই যদি ভর্তি হও তাহলে তিরিশ পার্সেন্ট প্রস্তুতি কিন্তু আমরা এইসএসসি পরীক্ষার আগেই গুছিয়ে দিচ্ছি কারণ দেখো ভার্সিটি অ্যাডমিশন এমন একটা জায়গা তুমি যদি কিছু মানুষের থেকে এগিয়ে থাকো বেনিফিটটা কিন্তু তুমিই পাবা এরপরে তোমরা যদি জানো যে হিসাব বিজ্ঞান মূলত দুইটি ভিত্তি ফলো করে একটা হচ্ছে বকেয়া ভিত্তি এবং একটি হচ্ছে নগদান ভিত্তি ভাইয়া তাহলে বকেয়া ভিত্তি কি আমরা কখনো কখনো নগদে পণ্য ক্রয় করি না বাকিতেও পণ্য ক্রয় করি তো যে পদ্ধতিতে বাকিতে পণ্য ক্রয় করলেও লিপিবদ্ধ হয় বাকিতে কোনো পণ্য ক্রয় করি আর নগদে করি সেটা কিন্তু লিপিবদ্ধ হয় সেটা হচ্ছে বকেয়া ভিত্তি এবং যে ভিত্তিতে শুধু নগদে ক্রয় বিক্রয় করলে লিপিবদ্ধ হবে নগদে প্রাপ্তি প্রদান হলে লিপিবদ্ধ হবে সেটা হচ্ছে মূলত নগদান ভিত্তি এবার তোমরাই বলো যে কোন ভিত্তি ফলো করা উচিত আমরা মূলত দৈনন্দিন ব্যবসা সংগঠনে কি সবসময় কিন্তু নগদে ক্রয় বিক্রয় করতে পারি না সেজন্য আধুনিক হিসাব বিজ্ঞান বলে যে তোমরা বকেয়া ভিত্তিকে ফলো করো এরপরে আমরা যদি দুইটা এমসি দেখি একটু নভেম্বর আঠাইশ তারিখে একটি কাপড়ের দোকানে দশ হাজার টাকার কাপড় অর্ডার পাওয়া যায় নভেম্বর তিরিশ তারিখে কাপড় ডেলিভারি করা হয় আচ্ছা ডিসেম্বর তিরিশ দশ তারিখে মূল্যব্যাপদ চেক গ্রহণ করা হয় ভাইয়া একটা কথা যদি তোমরা বিবেচনা করো এখানে ডিসেম্বর এক এগারো তারিখে চেকটি জমা দেওয়া হয় এবং আইএফআরএস অনুসরণ করা হলে উক্ত দশ হাজার টাকা কখন অর্জন করা হবে বলে গণ্য করা হয় তো আমরা সকলে জানি যে হিসাববিজ্ঞান কিন্তু আধুনিক ভিত্তিতে বকেয়া ভিত্তিকে ফলো করে অর্থাৎ তুমি নগদে ক্রয় করো বা বিক্রয় করো এটা মেটার করে না মেটার করে তুমি কখন পণ্যটা ক্রয় করছো বা তুমি কখন তোমার টাকাটা ব্যয় বলে গণ্য হচ্ছে তো যখন তুমি নভেম্বর তিরিশ তারিখে কাপড় ডেলিভারি করে ফেলেছে তোমার কাছে কাপড় কী করেছে ডেলিভারি তুমি করে ফেলেছো তখনই কিন্তু তোমার আয়টা বলে অর্জন বলে তুমি লিখে ফেলেছো কোন ভিত্তিতে বকেয়া ভিত্তিতে সো আমাদের উত্তর হবে নভেম্বর আচ্ছা এরপরে যদি আমরা যাই নগদান ভিত্তিতে আয় তখনই লিপিবদ্ধ হবে ভাইয়া নগদান ভিত্তিতে আয় তখনই লিপিবদ্ধ হয় যখন এটা নগদে পাওয়া যায় তোমাদের উত্তর হবে যখন নগদে গ্রহণ করা হয় আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ তাহলে এর মাধ্যমে আজকে আমরা আমাদের ক্লাসটা শেষ করছি যদি তোমাদের ভালো লাগে ক্লাসটা শেয়ার করে দিবা এবং তোমার বন্ধুদের মেনশন করে দিবা এবং ক্লাসেরটা কেমন লেগেছে ক্লাসের কমেন্টে অবশ্যই জানিয়ে যাবা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম